বন্ধুরা, আমি নীলা, তোমরা দেখছো নিজ ব্লগ। তো আমি আজকে আবারও একবার চলে এসেছি মাতারা মোটরে। আর মাতারা মোটর মানে তোমরা জানোই যে রিজনেবল প্রাইসে খুবই ভালো ভালো বাইক এবং স্কুটারের কালেকশন। তো তেমনই কিছু স্কুটারের কালেকশন আজকে ভিডিওতেও আমি তোমাদেরকে দেখাবো। আর মাতারা মোটরসের একটা স্পেশাল জিনিস রয়েছে, যেটা হচ্ছে এখানে তোমরা সেকেন্ড হ্যান্ড বাইক এবং স্কুটি যেটাই নাও 6 মান্থসের ওয়ারেন্টি পাবে। তো ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা একদমই স্কিপ করো না। আর ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে বলবো যে আমাদের যে গিভাবে কন্টেস্টটা ছিল, সেই গিভাবে কন্টেস্টটা এখনও চলছে। আর গিভাবেতে পার্টিসিপেট করতে হলে যেটা তোমাদের করতে হবে, যে আজকে ভিডিওতে আমি যে স্কুটিগুলো দেখাবো তার মধ্যে থেকে সবথেকে ভালো তোমাদের কোনটা লাগলো সেটার ব্যাপারে কমেন্টে তোমাদের জানাতে হবে। আর আমাদের ভিডিওটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাকে অতি অবশ্যই ফলো করে নিও। তো চলো, আর সময় নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আবার একবার আমরা কথা বলে নেবো কুন্তলদার সঙ্গে। তো কেমন আছো কুন্তলদা? নমস্কার, নীলস ব্লগের সমস্ত সাবস্ক্রাইবারদেরকে জানাই আমাদের মাতারা মোটরের পক্ষ থেকে শুভকামনা, শুভ শারদীয়া, শুভ দীপাবলি, শুভ জগদ্ধাত্রী পুজো, প্রত্যেকটা ফেস্টিভে এবং আগামী দিনে বড়দিনেরও শুভেচ্ছা। একদমই। তো তোমার কাছে এত যখনই আমি আসি খুবই ভালো ভালো কালেকশন তুমি আমাদেরকে দেখাও। তো আজকে তুমি কী কী দেখাবে? সুজুকি বাগম্যান পাচ্ছে, টিভিএসের এনটক পাচ্ছে, হন্ডা গ্রাজিয়া পাচ্ছে, আচ্ছা, হন্ডা ডিও, ইয়ামাহা ফাসিনো, হিরো মাইস্ট্রো এজ, হন্ডা অ্যাক্টিভা 4G, হন্ডা অ্যাক্টিভা 125 এবং টিভিএস জুপিটার, ইয়ামাহা ফাসিনো। এই মডেল প্রত্যেকটা BS3 BS4 আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, বিভিন্ন রকম গাড়ি, বিভিন্ন রকম প্রাইস, 2016 থেকে শুরু করে 2021 পর্যন্ত প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, তো প্রথমে 2021 একটা মডেল থেকেই শুরু করা যাক। একদমই। 21 এটা বারাসাত আটটিও রয়্যাল ব্লু সেগমেন্টে রয়েছে সুজুকি বাগম্যান, মাত্র 1100 কিলোমিটার রানিং গাড়িটা। আচ্ছা, ফার্স্ট ওনার গাড়ি, 5 বছর আপনার ইন্স্যুরেন্স ফার্স্ট পার্টি রয়েছে। এই গাড়িটি আমরা বেস প্রাইসে দিচ্ছি only 78,000। এটা তো একদম নতুন কন্ডিশনে আছে, আমি দেখতে পাচ্ছি। যারা নতুন গাড়ি কেনার কথা ভাবছে এটা এসে একবার দেখতে পারে, তারা নিতে পারে। একদম। এবার নেক্সট গাড়িতে চলে যাই। নেক্সট গাড়িতে একটা আরো একটা সুজুকি বাগম্যান, এটাও বাগম্যান, একদম কালারটা ডিফারেন্ট আছে, এটা লিমিটেড এডিশন কালার। আচ্ছা, এই কালারটার জন্য এই গাড়িটাও সেম 2.5 থেকে 3,000 কিলোমিটার রান করেছে, 2021 গাড়ি। আচ্ছা, 3,000 সামথিং কি 2,500 এরকম রান করেছে গাড়িটা। এই গাড়িটি আপনি বেস্ট প্রাইসে আমাদের কাছে পাচ্ছেন only 80,000, 80,000 টাকা। আচ্ছা, এটাও 80,000, এটাও একদম নতুন দেখতে পাচ্ছি, একদম নতুন। আর তোমার কাছে যখনই আমি আসি কালারে অ্যাভেলেবল থাকে, মানে কাস্টমার যদি কালার হিসেবেও নিতে পারবে। এখানেও দেখতে পাচ্ছি দুটো কালার আছে, একটা রয়্যাল ব্লু, একটা মারুন। একদমই। আর গাড়িটা এটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে। নতুন যারা, আমি ভিউয়ার্সদের বলবো, যারা নতুন বাগম্যান কেনার কথা ভাবছো তারা এসে একটা এই গাড়িটা একবার দেখে যেতে পারো। তো বন্ধুরা, এবার আমরা নেক্সট গাড়িতে চলে আসবো। নেক্সট গাড়ি একটা এনটক দেখতে পাচ্ছি, সকলেরই ফেভারিট এই গাড়িটা। তো এটার ব্যাপারে ডিটেলসটা জেনে নেবো। টিভিএস এনটক, হ্যাঁ, 2020 মডেল, ব্যারাকপুর আরটিও, 8,000 সামথিং রান করেছে গাড়িটা। আচ্ছা, এটা গাদগিল পুরো কমপ্লিট লাগানো আছে, নতুন করে ফিচার্স কিছু বলার নেই। আমরা বলেই প্রথম ভিডিওতেই বলেছিলাম যে এত ইনটক বেজেছি খাতা ফুল হয়ে গেছে। একদম। সো এটাও গ্রে মেটালিক কালারে রয়েছে, ব্যারাকপুর আরটিও, 8,000 সামথিং চলা। আচ্ছা, এটা বেস্ট প্রাইসে পাওয়া যাচ্ছে আমাদের কাছে 72,000। আমাদের কাছে যে প্রাইসটা আমরা ভিডিওতে বলছি আমরা সেই প্রাইসই আস্কিং করি। এবং হ্যাঁ, এটা রিজনেবল প্রাইস, ফিক্সড প্রাইস, এটায় কোনো দামাদামি হবে না। আর অন্য সমস্ত ডিলারদের মতো আমরা দাম বাড়িয়ে কখনো বলি না। একদমই। আর গাড়িগুলোর কন্ডিশনও যা আমি দেখতে পাচ্ছি একদম খুব ভালো কন্ডিশনে রয়েছে। একদিনে বুঝতে হবে না, 6 মাস টাইম রইলো বুঝুন আস্তে আস্তে, এবং সার্ভিসও ফ্রি আছে। একদমই। আর আমি বন্ধুদেরকে বলবো যে তোমরা এখান থেকে যে গাড়ি নেবে না কেন, তার উপর 6 মান্থসের ওয়ারেন্টি পাবে। তো এরকম কোনো ব্যাপার না যে তোমাদের গাড়ি যেটা নিচ্ছ সেটা খারাপ বেরোলো বা এই ব্যাপারে কোনো চিন্তা থাকবে না, তাই তো? একদম। নেক্সট গাড়ি হন্ডা গ্রাজিয়া, হন্ডা গ্রাজিয়া, এটা গাদগিল কমপ্লিট রয়েছে, 2020 স্টার্টিং মডেল, BS4 মডেল। আচ্ছা, এই মডেলটি আমাদের কাছে বেস্ট প্রাইসে পাচ্ছেন only 60,000, 6,500 টাকায়। গাড়িটা অলমোস্ট রান করেছে আপনার 15,000-এর মতো সামথিং, 15,000 সামথিং এটা রান করেছে গাড়িটা। আচ্ছা, এটা অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে, অরেঞ্জ রেড যেটা সেই কালারের মধ্যে রয়েছে, এবং সল্ট লেক আরটিওতে।
একদমই, মানে এই গাড়িটাও 60,000, অনেকেই মানে এই গাড়িটা খোঁজে স্পেশালি হন্ডার, কারণ এটা খুবই একটা ডিমান্ডেড একটা গাড়ি। আর তারপরে বন্ধুরা যে প্রাইস দাদা অফার করে দিল অনলি 60,000, আর মানে ইএমআই তো হয়ে যাবে সবকটা গাড়িতেই তোমাদের কাছে, যারা ইএমআই তে গাড়ি খুঁজতে চাইছো আর এই মডেলটা খুঁজছো স্পেশালি, তো এই গাড়িটা এসে দেখতে পারো, কারণ 60,000 খুবই ভালো। আর একদমই আমি দেখতে পাচ্ছি ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটা, একদমই আজকে আজ কিছুই নেই আমাদের কাছে। ইএমআই তে সবচেয়ে লোয়েস্ট ডাউন পেমেন্ট আমরা দিই, আমাদের কাছে 0% ইন্টারেস্টও একটা স্কিম আছে। আচ্ছা, সে সমস্ত বিষয় অমরদীপ আপনাদের সাথে শেয়ার করবে। এবং প্রত্যেকটা গাড়িতে ইএমআই অ্যাভেলেবেল রয়েছে, এখন আমরা 2015-16 গাড়িতেও ইএমআই ফেসিলিটি দিচ্ছি। আচ্ছা, যেহেতু বাজারে এখন মানুষের কাছে টাকা পয়সার সেরকমভাবে নেই, তো সেই হিসাবে সবচেয়ে চিপ অ্যান্ড বেস্ট প্রাইসও ইএমআই আপনি পেয়ে যাবেন। তো আবারও আমরা দেখতে পাচ্ছি একটা গ্রাজিয়া, এক্ষেত্রেও এখানেও দুটো কালার, তাই তো? মানে চয়েস তুমি রেখেই দিয়েছো একদম। আর এটা আরো চিপ প্রাইসে রয়েছে। আচ্ছা, এটা রয়েছে 2018, হ্যাঁ 16,000 কিলোমিটার রান করেছে এটাও। আচ্ছা, এটাও গাজগিল কমপ্লিট রয়েছে, সল্টলেক আটিওরি রয়েছে গাড়ি। এটা আমরা চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে দিচ্ছি 50,000, অনলি 50,000 টাকা গ্রাজিয়া। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে গাড়ির কন্ডিশনটা কিরকম রয়েছে, মানে আমি তো দেখতে পাচ্ছি সেরকম স্ক্র্যাচেসও কিছু নেই একদম, মানে যারা ম্যাট কালার পছন্দ করছে তারা ম্যাট কালার নেবে, যারা গ্লসি রেড কালার পছন্দ করে তারা গ্লসি নেবে, একদমই মানে চয়েস রয়েছে তোমাদের জন্য। আর ইএমআই এর ব্যাপারটা দাদা তো বলেই দিল যে 0% ইএমআই ও রয়েছে, একটা ডেইলি ইএমআই এরও অপশন রয়েছে তোমাদের কাছে। আর 50,000 এই গাড়িটা, যদি তোমরা বাজেট কম থাকে তো অতি অবশ্যই এই গাড়িটা একবার দেখে যাও, আশা করি টেস্ট ড্রাইভ নেওয়ার পরে তোমাদের গাড়িটা পছন্দ হয়ে যাবে। তো তারপরে আমরা নেক্সট গাড়িতে চলে আসবো, আবারও একটা ফেভারিট গাড়ি সকলের, ডিও। ডিও হন্ডা ডিও ইয়ং জেনারেশন লেডিস সবার জন্য একদম কমন, এটা স্টুডেন্টরাও চালায় লেডিজরাও চালায় সবাই। হন্ডা ডিওর মাইলেজ খুব ভালো হয়, হন্ডা সেগমেন্ট 15,000 কিলোমিটার রান করেছে গাড়ি, 2019 এর স্টার্টিং এর আমরা বেস্ট প্রাইস অফার করলাম এটা 48,000, 48,000 টাকা, অনলি 48,000 টাকা, অনলি 48,000। আর ইএমআই তো হয়েই যাবে একদম, আর যাদের বাজেট একদম খুবই পকেট ফ্রেন্ডলি প্রাইসে মানে গাড়ি নিতে চায় একটা ডেইলি ইউজেজের জন্য, তারা এইসব গাড়িগুলো তোমার কাছে এসে দেখতে পারে একদম। সুইগি জোম্যাটো ওলা উবের এতেও এই গাড়ি একদম কনফিডেন্ট, ভালোভাবে গাড়ির কন্ডিশন দেখতেই পাচ্ছ। আজ আবারও সেটাই বলবো যে টেস্ট ড্রাইভটা নিয়ে দেখো, আর তারপরে 6 মাসের ওয়ারেন্টি তো রয়েছে একদম, দুটো সার্ভিসও রয়েছে। আচ্ছা, সার্ভিসও আসবেন, সার্ভিসও আমরা দেখে নেব কোনটা কী প্রবলেম হচ্ছে না হচ্ছে, আচ্ছা সেটা আমরা সলভ করব। নেক্সট গাড়ি আসছে, নেক্সট গাড়ি ইয়ামাহা ফাসিনো। ইয়ামাহা ফাসিনো এটা আপনার 11,000 কিলোমিটার রান করেছে। আচ্ছা, ব্যারাকপুর অ্যাক্টিওর গাড়ি, হ্যাঁ ম্যাট রেটের মধ্যে কালারে রয়েছে গাড়িটি। এই গাড়িটি আমরা বেস্ট প্রাইসে অফার করছি 48,000, 48,000 টাকা। একদমই তো একদম ফ্রেশ পাওয়া যায় না, তো সেক্ষেত্রে একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হবে। নেক্সট গাড়ি মাইস্ট্রো এজ, কাস্ট হুইল রয়েছে, সল্ট লেক আর্টিওর, 2017 নভেম্বর মাসের গাড়ি, 12,000 কিলোমিটার রান করেছে গাড়িতে, আমরা বেস্ট প্রাইস অফার করছি 43,000। এর অনেক ফিচার্স আছে, সেটা কাস্টমার এলে তার সামনে সামনে আমরা দিচ্ছি একদমই। আর যে গাড়িগুলো আমি তুমি আজকে দেখালে আমাদের ভিউয়ার্সদেরকে, প্রত্যেকটা গাড়ির কন্ডিশন খুবই ভালো। দেখো নীল, হ্যাঁ তুমি সামনে ছিলে, তুমি জিনিসটা দেখতে পেলে, ক্যামেরাতে সব জিনিস তো বোঝা যায় না, ফিজিক্যালি অ্যাটেন্ড করুন, এসে গাড়ি চালান, তাহলে বুঝতে পারবেন গাড়ির কি কন্ডিশন আর কেন নীল এরকম ভাবে বলছে যে গাড়ির কন্ডিশনটা কি আছে একদম। আর যদি প্রবলেম হয় তারপরে 6 মাস তো রয়েছে, obviously 6 মাস তো রয়েছে একদম, কারণ আমাদের অনেক ভিউয়ার্সরা কমেন্ট করে বলে যে গাড়িটা দেখতে গেছিল সেটা অ্যাক্সিডেন্টাল ছিল, সেটা নাকি ডিলার বলেনি বা গাড়িতে কোনো প্রবলেম ছিল। তো আমি তোমাদেরকে বলবো, সবার আগে তো গাড়ি যখন তুমি কিনতে আসছো দাদারা তো দেখাবেই ভালো গাড়ি, কিন্তু তোমরা নিজেরাও ভালো করে দেখে নিও, মেকানিক নিয়ে এসো। আর তারপরে আর মাতারা মোটরসে তো যেটা মানে স্পেশাল জিনিস সেটা হচ্ছে গাড়িটা যদি প্রবলেম থাকতো তাহলে পরবর্তীকালে তোমাদেরকে 6 মাসের ওয়ারেন্টিও পাবে, মানে কোনো রকম প্রবলেম হলে বাজারে আছে একদম। আর আমাদের দুটো সার্ভিসও ফ্রি দেওয়া থাকে, একটা সার্ভিস কাস্টমার যখন গাড়ি নিয়ে যাচ্ছে তখনই করে যাচ্ছে, আর নেক্সট সার্ভিস আমরা 800 থেকে 1,000 কিলোমিটারে বলে দিই কাস্টমারকে আসতে,
চ্যালেঞ্জ আমরা দিই না, আমরা রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি। এবং আমি মনে করি যদি আমাদের দেখে কেউ ছ মাসের গাড়ির উপরে ওয়ারেন্টি দেয়, দেখুন মোবিল একটা গাড়ির কভার এগুলো আপনি নিজেও পারচেস করে নিতে পারবেন। একটা মোবিলের দাম খুব বেশি হলে 200-250 টাকা থেকে শুরু করে আপ টু 900 টাকা, আর একটা গাড়ির কভার মোস্ট প্রবলি 250-350 টাকার মধ্যে পাওয়া যায়। সো এগুলো মানুষ কিনে নিতে পারে, কিন্তু গাড়ির মেন হচ্ছে ইঞ্জিন, ক্লাস শু, এইগুলো হচ্ছে মেইন জিনিস। এগুলোতে যদি কোনো প্রবলেম হয় তাতে আপনার মোটামুটি 2,500-4,000 টাকার উপরে খরচা হয়। তো আমরা ওই ছোটোখাটো জিনিস গিফট করি না, আমরা আপনাকে ওয়ারেন্টি এই জন্যই দিচ্ছি আপনাকে যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয়। দেখুন সেকেন্ড হ্যান্ড গাড়ি তারাই কেনে যারা তাদের মনে হয় যে ফার্স্ট টাইম নেওয়ার মতো এই মুহূর্তে তারা অ্যাফোর্ড করছে না, তো তাই জন্য তারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে কাজ চালানোর চেষ্টা করে। এবং কাজ চালাতে যদি তার যদি কোনো প্রবলেমই হয় তাহলে সে গাড়ি নেবেই পারে, ঠিক আছে, তার থেকে তো সাইকেল বেটার। তো বন্ধুরা এবার পরবর্তী যে বাইকটা দেখাবো সেটা হচ্ছে জুপিটার। এটা একটা খুবই ডিমান্ডিং একটা বাইক, মানে স্কুটার, খুবই ডিমান্ডিং এবং মেটাল বডি, মাইলেজও খুব ভালো জুপিটারের। আপনি বসে বসে ম্যাস্টো যেরকম বসে বসে এখন তেল ভরা যায় সিটে বসে, এটাতেও ভরা যায়, কারণ এই ট্যাঙ্ক ফেসিলিটিটা পিছনে দিয়ে দিয়েছে বাইরের দিকে। এটাও এলইডি লাইট আছে, ব্ল্যাক কালার গাড়ি, গার্ডগিল কমপ্লিট, 20,000 something রান করেছে গাড়ি 2016 ভিকেলস লাস্টের দিকে। এটা আমরা বেস্ট প্রাইসে অফার করলাম 37, একদম অ্যালয় হুইলস রয়েছে পুরনো বলে এটা ভাববেন না যে গাড়ি খারাপ, কারণ এই গাড়িতেও আমরা ওয়ারেন্টি দিচ্ছি, এই গাড়িতেও চাইলে আমি আপনাকে ইএমআই করি। নেক্সট গাড়ি হচ্ছে অ্যাক্টিভা 125 cc, অ্যাক্টিভা 125, এটা আপনার 15,000-এর মধ্যে রান করেছে গাড়িটি, 2016 রেঞ্জিংয়েরই গাড়ি এটাও। এটা বেলতলা রেজিস্ট্রেশন রয়েছে, এটাও আমাদের কাছে বেস্ট প্রাইসে পাচ্ছেন 37,000 রয়েছে। আর সবচেয়ে বড় কথা নীল, আমাদের একটাই থিওরি, কাস্টমার স্যাটিসফ্যাকশন 100% হয় না, আমরা চেষ্টা করবো 98-99%। আর দ্বিতীয় কথা, মেকানিক্যাল পার্টস ওয়ারেন্টি দেওয়া রয়েছে, ইনকেস যদি কোনো প্রবলেম হয় আমাদের নিজস্ব বয় রয়েছে, তারা পিক আপ করবে, সলভ করে দেবে, মানে সব রকম ফ্যাসিলিটি। হ্যাঁ, এই এই জিনিসটা আমরা কখনোই কাস্টমারের উপর ছেড়ে দিই না। আর দ্বিতীয় হচ্ছে আমাদের নেম ট্রান্সফার, অনেকে জিজ্ঞেস করে আপনাদের নেম ট্রান্সফারটা কী হবে, নেম ট্রান্সফারে প্রসেসিংটা সেম আরটিওতে। এবং আমরা কোনো কাস্টমার মানে ফার্স্ট ওনারকে কোথাও যেতে মানে আমরা ডাইরেক্ট পাঠিয়ে দিই, আমাদের নিজস্ব 4-চাকা রয়েছে তাতে করে তাকে পিক করে অ্যাক্টিভাতে পৌঁছে আবার সেখান থেকে নিয়ে তাদের পাঠিয়ে দিতে হবে, পুরোটাই আমাদের গাইডলাইনের মধ্যে হয়। এবং যারা আমাদের দিয়ে গাড়ি কেনে তাদেরকে অ্যাক্টিভাতে দৌড়াতে হবে না, কোথাও যেতে হবে না, শুধুমাত্র এখান থেকেই সে যদি নাম ট্রান্সফার করতে চায় সে এখান থেকেই আরসি বুকটা পাবে। ওকে, এর একটা প্রসেসিং বা ডেজ রয়েছে অলমোস্ট 25 দিনের মধ্যে সে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের কালেকশনের যে লাস্ট গাড়িটা তোমাদেরকে দেখাবো সেটা আবার একটা ইয়ামাহার গাড়ি, এটা তোমার ফ্যাসিনো, তাই তো? হ্যাঁ, এটাও ইয়ামাহা ফ্যাসিনো, 2016 আলিপুর আটটিও, গাড়ি রান করেছে অলমোস্ট 18,000-20,000 কিলোমিটার, এটা আমরা বেস্ট প্রাইস অফার করলাম 36,500 টাকা। আচ্ছা, এটা 36,500 টাকা, আরো কম, তাই তো? আর এটার মধ্যে এটা কত সালের গাড়ি আর কত কিলোমিটার? এটাও 2016 গাড়ি, হ্যাঁ, এবং কিলোমিটার রান করেছে 18,000-20,000 কিলোমিটার। কিছু বোঝাও যায় না আর চট করে কেউ দেয় না। আমরা কম্পিটিশন করার জন্য এই মোবিল দেবো, কভার দেবো, এগুলো বেকার জিনিস, আমরা যদি সব দিদি দোকানদার গুলো কি করবো, ঠিক আছে? তো আমরা আপনাকে একটা ভালো জিনিস দেবো, সঠিক গাইডলাইনের নেম ট্রান্সফারের প্রসেসিং যেভাবে হবে সেগুলো আপনার রাস্তা দেখাবো এবং সার্ভিস দেবো। আপনার কোনো ইস্যু হলো সেটা আপনার হাওড়ায় হোক, হুগলিতে হোক, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বারাসাত, যেখানেই হবে না কেন,
আমাদের বয় রয়েছে। যদি গাড়িতে কোনো আপনার মনে হয় যে কোনো মেজর ফল্ট হলো, সঙ্গে সঙ্গে আমাদের ছেলে চলে যাবে, ওখান থেকে গাড়ি পিক করবে এবং সলভ করে আপনার ওখানে ড্রপ করে দিয়ে আসবে। আপনার কোনো খাটনিও নেই, আপনাকে আসতেও হবে না এবং আপনাকে কোনো খরচাও করতে হবে। তো বন্ধুরা, এবার আমরা অমরদীপ দার সঙ্গে কথা বলে নেবো, যিনি আজকে এখানে কী কী ফিনান্সের উপর ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল রয়েছে সেটা তোমাদেরকে বলবে। তো অমরজিৎ দা, নমস্কার তোমাকে। তো কেমন আছো সবার আগে বলে দাও। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? একদমই ভালো। আর আই হোপ কি আমাদের সাবস্ক্রাইবারও ভালো হোক, একদম, আর সুস্থ থাকুক, একদম। তো সবার থেকে আগে আমি নীলস ব্লগের সবই সাবস্ক্রাইবারকে মাতারা মোটরসে ওয়েলকাম করব, আর নীলসকে ওয়ান্স অ্যাগেন আবার ওয়েলকাম করব। তো আপনাদের যদি ফাইন্যান্সের মাধ্যমে যদি আপনি গাড়ি নিতে চান, তাহলে আপনার ডকুমেন্টেশনে যা লাগবে ওই হচ্ছে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ইলেকট্রিসিটি বিল, গ্যাসের বই, আর সঙ্গে 6 মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট। আর ইনকেস যদি আপনার ইলেকট্রিসিটি বিল বা গ্যাস বিল আপনার নামে নয়, আপনার বাবা বা মায়ের নামে বা আপনার বাড়ির কোনো মেম্বারের যদি নামেও থাকে, তাও কোনো প্রবলেম নেই, ওনার নামে দুটো ডকুমেন্টেশন আপনাকে দিতে হবে, বা আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, আধার কার্ড, এই দুটো ডকুমেন্ট আপনাকে দিতে হবে। আর আমাদের এখানে যদি আপনি ক্যাশে ফাইনাল গাড়ি কেনেন, তাহলে আপনি উইদিন 10 মিনিটসে গাড়ি আপনি ডেলিভারি পেয়ে যাবেন বাই দ্য হেল্প অফ আপনার আধার কার্ডের জেরক্সটা আপনাকে নিয়ে আসতে হবে, সঙ্গে একটা ছবি নিয়ে আসতে হবে পাসপোর্ট সাইজে। আর যদি আপনি ফাইন্যান্সে গাড়ি নেন, তাহলে আপনাকে 2-3 ওয়ার্কিং ডেজের ডেলিভারি টাইম আপনাকে দিতে হবে, যেহেতু কেন কি গাড়িটা পুরো আপনার উপরে ভেরিফিকেশন হবে ফাইন্যান্সে, প্লাস আপনার গাড়ির ইন্সপেকশন রিপোর্ট হবে, কেন কি আপনি তো জানেন যে আমরা 6 মাসের ইঞ্জিন ওয়ারেন্টি প্রোভাইড করি। তো সেই বুঝে আমাকে সমস্ত গাড়ির উপরে ভালো করে ইন্সপেকশন রিপোর্ট বানিয়ে আমাকে সেইটা হিসাবে আপনাকে গাড়ি দিতে হবে। আর আমাদের এখানে আসার টাইমিংস ফ্রম ভিজিটিং টাওয়ার্স হচ্ছে ফ্রম 11 AM টিল 9 PM অন অবধি। আর আমাদের মাসে এভরিডে খোলা ফ্রম সানডে টিল সানডে অবধি, এভরিডে আমাদের খোলা, এমনি কোনো দিনও আমাদের বন্ধ থাকে না। আমাদের অ্যাড্রেস বাগুয়াটি হাতিয়ারা নিয়ার 30C বাস স্ট্যান্ড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে। ঠিক, আপনি এসে আমাদেরকে ফোন করতে পারেন, ওখান থেকে আপনাকে আমি পিক করে নিতে পারি। তো অমরদীপ, যা তোমাদের এখানে যে 0% EMI-এর ব্যাপারটা রয়েছে ইন্টারেস্ট রেটের উপর, সেটা আর আমার তোমাদের কাছে আরও একটা ফেসিলিটি যেটা রয়েছে যে পার ডে হিসাবে একটা মানে DP-তে গাড়ি নেওয়া যায়, তো সেটা একটু আমাদের ভিউয়ার্সদের বলে দাও। আচ্ছা, সো ওই স্কিমটা হচ্ছে যে ফর এক্সাম্পল আপনি গাড়ি নিচ্ছেন, ফর এক্সাম্পল আপনি 50,000 টাকার গাড়ি নিলেন, আপনার ডাউন পেমেন্ট হলো 26,000, ব্যালেন্স থাকলো আপনার 24,000, ওর উপরে আপনার ফাইন্যান্স হচ্ছে, ওর মধ্যে আপনি স্কিম পেয়ে যাচ্ছেন 0% রেট অফ ইন্টারেস্টে। যদি আপনি উইদিন 6 মান্থসের মধ্যে যদি বন্ধ করে দেন, তাহলে আপনাকে ওর উপরে কোনো পার্সেন্টেজ মানে ফর রেট অফ ইন্টারেস্ট আপনাকে বেয়ার করতে হচ্ছে না। আর এর মধ্যে সবার থেকে ভালো জিনিস কী হচ্ছে, আপনি এর মধ্যে পার ডে স্কিমে হিসাবে যদি আপনি ক্যালকুলেশন করেন, আপনার ক্যালকুলেশন রেট পড়বে আপনার গাড়ি পার ডে 57 রুপিস করে। আচ্ছা, 57 রুপিস অনওয়ার্ডস করে আপনার ফাইন্যান্সে EMI স্কিম থাকবে। আর যদি আপনি একটা 1 লিটার দুধও কেনেন, তাহলে আই থিঙ্ক ওইটা 60-62 রুপিস করে, ভালো দুধের কোয়ালিটি যদি থাকে তাহলে ওইটা পড়ে। সো আমরা সেই স্কিমটা দিচ্ছি। আর যদি আপনি ফুল ফিনান্স ইনক্লুডিং নেম ট্রান্সফার যদি ফাইন্যান্সে যান, তাহলে ওর জন্য মিনিমাম ডাউন পেমেন্ট আপনার 22,000 টাকা পড়বে। ওইটাও আবার গাড়ির ভ্যারাইটিজের উপরে, ফর এক্সাম্পল যদি আপনি 1 লাখ টাকার গাড়ি নিচ্ছেন, এবার আপনি বলবেন যে 20,000 টাকা ডাউন পেমেন্ট করব, সেইটা উচিত হবে না। কেন, পসিবল আছে কিন্তু পসিবল আমরা করতে পারবো না, কেন আপনাকে তো আমাকে লো ডাউন পেমেন্টও করে দিতে হবে। এবার আপনি তো অবভিয়াসলি চাইবেন যে আপনার EMI অপশানটাও কম হোক, কেন কি এন্ড অফ দ্য মান্থ আপনার হাতে যদি 10,000 টাকাও যদি স্যালারি থাকে, এবার আপনার ওখানে 3,500 টাকা বা 4,000 টাকা EMI যাক, সেটা তো উচিত নয় না। তো ওর জন্যই আমরা কাস্টমারকে অলওয়েজ গাইড এমনি করব যে উনি লোয়েস্ট EMI অ্যান্ড লোয়েস্ট ডাউন পেমেন্টে উনি গাড়ি পান, এটা আমার অলওয়েজ ট্রাই থাকে। আর একটা কথা বলা ছিল নীল, যে অনেক কাস্টমাররা ভাবে যে ফাইন্যান্সেও বার্গেনিং করা যায়, কিন্তু একটা জিনিস আমি বলে দিই, ফাইন্যান্সে দামাদামি হয় না, কেন কি ফাইন্যান্সের সমস্ত জিনিস কী আছে ব্যাংকের সঙ্গে ওইটা যুক্ত হয়ে যায়, তো ওর জন্য ওর মধ্যে দামাদামি করা যায় না। যদি আপনি ক্যাশে নিচ্ছেন, আসুন, আপনার জন্য কিছু স্লাইড নেগোসিয়েশন করা যায়, কিন্তু ফাইন্যান্সে সেটা সম্ভব হয় না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।